Welcome back to my channel Tour Blogs, Deoghar Tour Journey Episode 2. আমরা দেওঘরে পৌঁছে হোটেল গঙ্গা হোটেলে উঠেছি আমরা হোটেলে এসে স্নান টান করে আমরা বেরিয়ে পড়ছি আমরা এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধাম পুজো দিতে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখানে টোটোয় উঠে পড়েছি টোটো করে যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামে পৌঁছে গেছি এখানে হেঁটে যাচ্ছি এই বৈদ্যনাথ ধাম মন্দির শিবের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম এখানে মূল মন্দির ছাড়াও 21টি মন্দির আছে এখানে পতিত আছে রাবণ এখানে শিবের পূজা করে শিবকে তুষ্ট করতে রাবণ একটি করে মাথা কেটে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছিলেন এতে শিব তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তোলেন শিব বৈদ্যের ভূমিকায় নেওয়ায় এখানে শিবকে বলা হয় বৈদ্যনাথ দেওয়ার জন্য এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি আমরা এই মন্দির নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এই রাস্তা দিয়েই যেতে হবে পুজো দিতে এখানে প্রচুর লাইন পড়ে খুব ভিড় প্রায় সারা বছরই সবসময় ভিড় লেগে থাকে এখানে এখান দিয়ে অনেকটাই রাস্তা এটা এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে বাবা বৈদ্যনাথ ধামের দ্বার ভোর 4টে খুলে যায় 4টে থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে আবার বন্ধ করে দেয় আবার সন্ধ্যে 6টায় খোলে 9টা পর্যন্ত খোলে এখান দিয়ে প্রচুর লাইন পড়ে গেছে এটাই মূল মন্দির মাঝখানে এটা
লাইনে দাঁড়িয়েছি প্রায় 3.5 ঘন্টার মতো। আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি প্যাড়া নিতে। এখানে বিখ্যাত প্যাড়া, এখানে আসলে অবশ্যই প্যাড়া নিতে ভুলবেন না। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোচ্ছি। এখন আমরা আছি সৎসঙ্গ আশ্রম। আমরা অটো করে যাচ্ছি। আমরা চলে এসেছি সৎসঙ্গ আশ্রম। এখানে প্রচুর ভক্তরা আছে, এই সন্ধ্যে টাইমে আসে এখানে প্রার্থনা করে। খুব সুন্দর এই সৎসঙ্গ আশ্রমটা, সকালে আর সন্ধ্যে এই দুবেলাই এখানে যারা দীক্ষিত এখানে প্রার্থনা করার জন্য আসে। আমরা প্রার্থনা দেখে বাইরে চলে এলাম। দিয়ে একটা খুব সুন্দর লাইটিং আছে, সেটা দেখতে আছে। খুব
সুন্দর লাগছে দেখতে। মানে দুপুরে রাতে দুবেলায় খাবার দেয়, আমি বাবা বেরিয়ে পড়েছি, ওরা সব খেয়ে দিয়ে আসবে। আমরা এখন হোটেল যাচ্ছি, হোটেলে গিয়ে কালকে আমরা সাইট সিনের জন্য বেরোবো, সেই ড্রাইভারের সাথে কথা বলতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে এসেছি। আমরা এখান থেকে বাইরে থেকে টোটো ধরে নিয়েছি, সোজা হোটেল যাচ্ছি। কথা বলা হয়ে গেছে আর আমি বাবা এখানেই খেয়ে নিচ্ছি। এখানেই রেস্টুরেন্টে এসেছি, বাবা স্যুপ নিয়েছে। আমি স্পাইসি বিরিয়ানি নিয়েছি, খুব ভালো খেতে, মানে টেস্ট খুব ভালো। দারুণ খেতে। খেয়ে বেরিয়ে পড়েছি, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন। কোথায় ঘুরবো নেক্সট এপিসোডে দেখতে হবে।